he kimanta sanghathonor hi neta ki nijeo kobo noribo bijani ekhale koy bangali porihodor kamrup jilar hobati one man committee hobati moi janamate telot kono nai hi okole kamrup jilar hobati nam loi aro dui ata lora kitiba program patile mane sanda collectionor karone ibilak loi tar bisor somoriam jubomorchar bjp hobati boli dabi kore ketiaba he মানে সাংবাদিক বলে দাবি করে সাংবাদিক নাকি আমি জানা সি সাংবাদিক নহয় তে তেও যদি সাংবাদিক নিজে জানে সি সাংবাদিক না নাকি ও না জানে কিন্তু মই জানা তেও কোনো সাংবাদিক না কিন্তু এই সাংবাদিক বা দল সংগঠনের নাম লই মানুহক উচতাই ভয় বাবকেরে ইয়ার কাম হল ভয় বাবকেরে ধন সংগ্রহ করা এইটি হল মেইন কাম মানে ইয়ার বাহিনী এখন এজাহার দাখিল করেছো তেও বিরুদ্ধে মোর বিরুদ্ধে যা অভিযোগ ফেসবুকত আনিছে মানে চ্যালেঞ্জ করেছো যদি সৎ সাহস আছে সেইবিল সোশ্যাল মিডিয়া নহয় আরক্ষীর হাতত জমা দিও আর মোর যাগজপাতি আছে মানে আরক্ষীর হাতত জমা দিয়ে আইসো আর হি যে মোর বিরুদ্ধে অভিযোগবিল আনিছে তার তার কি প্রুফ আছে সেই প্রুফ সৎ সাহস যদি আছে তো তার যদি প্রুফ আছে মানে তোক চ্যালেঞ্জ করেছো তাতে জমা দিয়া কেবল আপনি নয় এই সঞ্জয় সরকার নামের যুবকজনের যা মোর বিরুদ্ধে দিয়া পোস্ট মই দেখা পাই আছো তো এইটা বড় দুর্ভাগ্যজনক কথা হয়েছে মোর বিরুদ্ধে হি কি হাহত এইবিল হয়ে আছে কারণ তথ্য প্রমাণ থাকিব লাগে এনে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াত কই থাকিলে নহব হি যে প্রথম পোস্ট দিছিলে সি তিনিদিনের পরে দিয়েছে মোর বিরুদ্ধে কিন্তু আজির প্রথম পোস্ট আছে সিংলা ব্যাংকত জালসহি করা দুখিয়া মানুষের মাটি অবৈধভাবে দখল করা ভাড়াঘর এগ্রিমেন্ট চুরি করে ফালি পেলা আর কিবা কিবি মানে এনেকা প্রথম পোস্ট তো দিছে ব্যাংকত সহি জালিয়াতি হব পারে ব্যাংকত সহি মোর নিজের সহি বারে বারে চেক করে চায় তাতে সহি জালিয়াতি করে মই কি করেছো সেইখিনি কোয়া নাই মই ব্যাংকত সহি যে জাল করেছো সেটা লিখিছে কি করেছো সেটা কোয়া নাই এনেকে বিভিন্ন এই এইটো ঘর মই মাটি কিনি মানে ঘর বনাইছো সি নিজেও জানে সি এতিয়া কৈ আছে যে মই এইটো কিবা কিবি চক্রান্ত করে লওয়া বলে যেটো মই সোশ্যাল মিডিয়াত পালো তো সি নিজে জানে ইয়াতে মই ছয় লাখ মাটি কিনিছো কোর্টত যাই এগ্রিমেন্ট দিছে মোর নামত সেইবিল তথ্য মোর তাত আছে এই মাটি লই বা এই কিবা কিবি লই যে ই সোশ্যাল মিডিয়ার পৰা এক ঘণ্টার পিছে পিছে মোর বিরুদ্ধে পোস্ট করে আছে আর বঙালি সম্প্রদায়ের মানুষখিনিক উচতাই আছে মোর বিরুদ্ধে এইবিল পোস্টত লিখিছে আপনার দিন আপনার চাব পাৰিব তে এনেকে মোর বিরুদ্ধে রাতেপুৱাৰ পৰা বর্তমানলৈকে বারে বারে পোস্ট দিয়ার পিছত মই মানসিকভাবে অল্প অশান্তি বোধ করে আছিলো সেইকাৰণে আপোনালোকক মাতিছো আৰু মই ইতিমধ্যে চমৰীয়া আৰক্ষী চকীত এখন এজাহাৰ দাখিল কৰিছো মই ইয়াক চেলেঞ্জ কৰিছো তোমাৰ যদি সৎ সাহস আছে মোৰ বিৰুদ্ধে এটা বঙালী অসমীয়াৰ মাজতে ডাঙৰ দীঘল হোৱা ল'ৰা মোক চবে চিনি পায় জানে মই কেনেকুৱা ল'ৰা সেইটোও জানে মই সেইকাৰণে মই বঙালী সম্প্ৰদায়ৰ ৰাইজক মই আহ্বান জনাইছো এইজন ভণ্ড নেতাৰ কথা যাতে আপনাদের ভুল না যায় অযথায় মানে মানে তো মানে সমর্থনের নিচিনা নকরে কারণ আপনাদের বিবেক বিবেচনা থাকা মানুষ আপনাদের উচিত তদন্ত করে কিবা একটা মতামত দিব তারে আশা করেছি সকালে আছি।